সবগুলি ঠিক আছে এটা হলো আলিফ আর এটা হলো হামজা এবং দুই ডট নিচে এটা হলো ইয়া এই হাম হামজা এবং ইয়ার উপর একটু আলোচনা করেছিলাম আলিফটা বেসিক্যালি মদের আলিফ এক আলিফ টানতে হয় এই আলিফ আর আরেকটা হলো শব্দকে মারিফা বানানোর জন্য ডেফিনেট বানানোর জন্য আলিফ লাম যুক্ত করা হয় সেই আরেকটা আলিফ হামজার যদি আসি আমরা বলছি হামজার চেহারাগুলি হামজা কখনো আলিফের উপরে বসে যখন হামজার উপরে জবর দেওয়ার প্রশ্ন আসে নিচে বসে জেদ দেওয়ার প্রশ্ন হলে এটা নিজে নিজেও বসতে পারে ওয়ার উপরে বসে সাধারণত এর উপরে যদি পেশ হয় বা তার আগে যদি পেশ থাকে ইয়ার উপরে বসে আর আগে যদি জের থাকে এখানে ইয়ার উপরে যেরকম বসে ডট আলা এরকম একটা এরকম বসে ওকে এরপরে আমরা আলোচনা করেছিলাম যে এইগুলি ওয়া এবং ইয়া এগুলিকে বলে ইল শব্দের অর্থ হলো দুর্বল এগুলো দুর্বল বর্ণ কারণ এগুলি তাদের চেহারা প্রয়োজনে পরিবর্তন করে এরপর আমরা বলছিলাম আকসামুল কালিমা বা পার্টস অফ স্পিচ যা তিন প্রকার ইসমুন ফ্রেল এবং হরফ ইসমুন নাউন এর মধ্যে প্রনাউন আছে 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 ফ্রেল ইংরেজি বা বাংলা ফ্রেলের মতো আর হরফুন বা হরফ হইল পার্টিকলস বলে এর মধ্যে প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন ইত্যাদি ইত্যাদি থাকবে এগুলি অফ স্পিচ তিন প্রকার ইংরেজি এবং বাংলার মতো না ইসমোনের একটা জেনারেল আলোচনা বলছিলাম ইসমুন আমরা জানি যে কোনো কিছু নাম ইসেন কিংবা নামের পরিবর্তে যাহা ব্যবহার করা হয় এই হিসাবে আমরা বলছিলাম যে কিতাবুন একটা ইসেন কিতাবন শব্দের অর্থ বলছিলাম এ বুক তো এটাকে যদি দি বুক বানানোর প্রয়োজন হয় তাহলে আল যোগ করতে হবে তাহলে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো এই যে তানবিন দুই জব দুই পেশ এবং দুই জেরকে তানবিন বলে এই তানবিন হলো ইনডেফিনিটনেস এর চিহ্ন নাকেরার চিহ্ন নাকিরা হল ইনডেফিনিট আর মারিফা আরিফা হলো ডেফিনিট তাহলে তানবিন হলো না কেরাস চিহ্ন আল আল হলো মা রেফার চিহ্ন তাহলে একটা শব্দের মধ্যে আল এবং কারণ তানবিন হলো ইনডেফিনেট এই কথা মনে রাখলেই হবে তাহলে কিতাবন এ বুক আল কিতাবু দা বুক বইটি ওকে এরপর আমরা আমাদের আত্মীয় স্বজনের বর্ণনা দিতে গিয়ে বলছিলাম গল্পের আকারে যে আমাদের আত্মীয় স্বজন কিছু আছে আমাদের থেকে দূরে আছে আমরা তাদেরকে দেখি না গাইব আর কিছু আমাদের সামনে হাজির আরবি হল হাদির এবং আমরা যারা কথা বলছি মোতাকাল্লিম তাহলে গাইব হলো থার্ড পারসন হদির হলো সেকেন্ড পারসন মোতাকাল্লিম হলো ফার্স্ট পারসন তাহলে গাইবের মধ্যে কে আছে যারা দূরে আছে হাদির হলো সামনে আছে মোতাকাল্লিম হলো আমরা এখন বলছিলাম যে গাইব গ্রুপে মোজাক্কার ইত্যাদি আছে এটা এখন আমরা একটু টেবিলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গতকালকে আলোচনা করেছিলাম এই টেবিলটা আলোচনা করেছিলাম এখানে বলেছিলাম যে আত্মীয় স্বজনের ডিস্ট্রিবিউশন যাকে বলে পার্সন হম তিন প্রকার persen غائب حاضر متکلم غائب গ্রুপে উই हैव মুজাক্কার মুআন্নাস সিমিলারলি মুজাক্কার মুআন্নাস حاضر গ্রুপে متکلم গ্রুপে মুজাক্কার মুআন্নাস এই যে মুজাক্কার মুআন্নাস এটাকে আরবিতে বলে জینس জিনসুন বা জেন্ডার তাহলে জینس হলো জেন্ডার হলো মুজাক্কার মুআন্নাস খেয়াল করবেন আরবিতে প্রতিটি শব্দ আইদার মুজাক্কার অর মোয়ান্নাস প্রতিটি শব্দ এটা বায়োলজিক্যালি হোক অথবা এমনি হোক ওরা কোন শব্দকে নিউটা জেন্ডার রাখে নাই অল আইদার মুজাক্কার অর মোয়ান্নাস এটা হলো জিন্স জিন্স হলো জেন্ডার জাগা কুলা সংকুলন হয়নি এখানে আপনারা আপনাদের নোটে লিখে রাখতে পারেন জিন্স হলো জেন্ডার এরপরে আদুন আদাদুন শব্দের অর্থ হলো বচন হম এই বচনকে আমরা তিন ভাগে ভাগ করেছি বাংলার মতো ওয়াহিদ সিঙ্গুলা তিয়াত এবং জমা এরপরে মাশাল্লাহ বারাক আল্লাহ আপনারা এই হুয়াহুমাহুম হিয়াহু মাহা আন্তা আন্তুমানুম আন্তি আন্তুমান এগুলি অনেকেই পড়া দিয়েছেন কেউ হয়তো দিতে পারেন নাই আশা করি তারা করে নেবেন এবং করে নিলে আপনার জন্য লাইফ ইজি হবে ইনশাল্লাহ এই ছিল আমাদের গত দিনের পঞ্চান্ন মিনিটের পরা যেটা আমি দশ মিনিটে দিলাম আমরা এখন আগাতে চাই যদি আপনাদের এই অংশে কোনো কিছু বলার না থাকে কেউ কারোর কোন ডাউট আগের পড়াতে স্যার আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ তাহলে আমি আবার মিউট করে দিচ্ছি আসসালামু আলাইকুম স্যার। মানে মারিসন আরেকটা কি যেন স্যার ছিল ডিফিনিট ইনডিফিনিট। ওকে সেটা বলছি। তাহলে এই অংশটা আবার একটু দেখায় দিচ্ছি। আমরা এই টেবিলটা পড়েছিলাম। এই টেবিলটা পড়ার পরে গতকাল এখানে আসি পরের পৃষ্ঠায় এখানে আমরা পড়েছিলাম এটা। হুরুফুল হিজাই বা আলফাবেট আপনারা আপনাদের টেক্সট মার্কার দিয়ে দাগিয়ে নেন হরুফ হিজাই আলফাবেট হরুফ ইতি তিনটা ওয়া আলিফ এবং গিয়া হরুফ শাহি হাতি বাকিগুলি তো ইল আই ডাবল এল ইল আরবিতে ইল্লা একই শব্দ মনে রাখার জন্য সুবিধা ইল হলো দুর্বল কারণ এগুলি তাদের চেহারা পরিবর্তন করে সহি আমরা বলি সহি সালামতে আসো কিনা সহি মানে ভালো সবল সবল দুর্বল না বাকিগুলো ছাব্বিশটা এই জিনিসটা আমরা পড়েছিলাম এরপরে যে দুইটা শব্দ আমাদের দরকার ইসেম ক্যাটাগরাইজেশন যদি করি নাকিরা তুন বা আন্নাকিরা ইনডেফিনিট আল মারিফা হলো ডেফিনিট এক্সাম্পল দেওয়া হয়েছে একটি কলম এটাকে যদি কলম দি পেন বলতে চাই আল আল এটা বলতে হবে তাহলে এখানে এই টার্মিনোলজি গুলি আপনাদের একটু আয়ত্তে আনতে হবে নাকেরা এবং এখানে আমরা দেখেছিলাম তিনটা ইসমুন এবং হারফুন যা উদাহরণ দেওয়া আছে এই পাশে এগুলি আমরা ডিটেল পর আলো আলোচনা করব ইনশাআল্লাহ এই পর্যন্ত ব্রিফ করার পরে আসলে আমাদের ক্লাস নিচ্ছি না আমরা আপনাদেরকে ব্রিফ করতেছি ব্রিফ করার পরে আজকে আমরা হুয়া হুমা হুম আপনার অনেক কষ্ট করে মুখস্থ করেছেন সেটার অ্যাপ্লিকেশনটা আমরা আজকে করবো এখন ওকে হুয়া হুমা অ্যাপ্লিকেশনটা যদি আমরা করতে চাই আমরা এরকম একটা টেবিল বানাই ওকে টেবিলটাতে দেখেন আমরা প্রথমে আসি আদার আমরা শিখেছিলাম আদাদের মধ্যে কি বলেছিলাম প্রথমটা হলো ওয়াহিদ যদি আমার সাথে একটু বলতে পারেন আমি শুনবো না আপনাকে তিন নম্বর জম ওকে তাহলে আমরা ওয়াহিদ এক বচন তাসনিয়া জাম আ বহু এই এই শব্দগুলি আমরা শিখেছিলাম ওকে এখন আরেকটা দুইটা আরেকটা শব্দ আমরা শিখেছিলাম মুজাক্কার এবং মোয়ান্নাস হুম মনে আছে সবাই তাহলে আমরা মুজাক্কার মুজাক্কার হচ্ছে কি তাহলে ওকে মুজাক্কার হলো পুরুষ বাসক শব্দ হ্যাঁ মুজাক্কার আর একটা শব্দ আমরা শিখেছিলাম এখন মুজাক্কার এবং মুআ একটু আলোচনা করব খুব সুন্দর করে আপনারা একটু খেয়াল করেন একটা শব্দ নেব এবং এই শব্দটাকে বলবো আমরা মুসলিমুন তাহলে মুসলিমুন শব্দ যদি নেই আমরা এর অর্থ কি এর অর্থ হলো একজন মুসলমান মুসলমান একজন এখন আমার কোনো কারণে যদি দুইজন মুসলমান আরবি লিখতে হয় কিভাবে লিখবো মুসলিমুন দুইজন লিখবো এইভাবে মুসলিম তাহলে আমার দুইজন মুসলমান আরবি হয়ে গেল এরপরে যদি অনেক মুসলমান আরবি লিখতে হয় আমি লিখবো এইভাবে মুসলে মৌনা মুসলে তাহলে আমরা এক বচন একটা শব্দ থেকে কিভাবে দ্বিবচন বানাতে হয় সেটা শিখলাম এবং কিভাবে বহু বচন বানাতে হয় সেটা শিখলাম এবং এই শব্দটা হলো বোঝাক্কার এখন মহান্ন মুসলমান মহিলাও তো হতে পারে তাইলে মুসলমান মহিলা কিভাবে আরবিতে লিখবে মুসলমান মহিলা আরবিতে লিখবে মুসলেমন এর সাথে গোলতা লাগিয়ে তাহলে এখানে আমরা একটা সূত্র পাই যে সাধারণত এক বচন মুজাক্কার শব্দের সাথে গোলতা লাগিয়ে দিলে বয়নার শব্দ হয়ে যায় তাহলে মুসলিমুন মুসলিমানি মুসলিমুন আর এখন আর পাইলাম মুসলিমাতুন তাহলে মুসলিমাতুন যদি হয় ওয়াহিদ এক বচন তাহলে দুই কি হবে এটার মত হবে মুসলিমানি তাহলে এখানে হবে মুসলিমাতানি তাই না ওকে দেখেন সূত্র সেম মুসলিমুন মুসলিমানি দ্বিবচন হয়ে গেল আর মুসলে মাতুন তাহলে এটার দিবসন কিভাবে হবে এটা দিবসন হবে মুসলেমা তানে শেষ এখন শুধুমাত্র খেয়াল করতে হবে এই যে গোলতা গোলতা কখনো শব্দের মাঝে এইভাবে বসে না এটা শুধুমাত্র শব্দের শেষে বসে তাহলে এটা দেখে কি করতে হবে নর্মাল তাই চেহারা দিতে হবে মুসলেমা তানে শেষ তাহলে মুসলিম মুসলেমানে মুসলেমা বিষয় দেখেন ইন্টারেস্টেড মুসলেমন দুই পেজ দিয়ে মুসলেমন এক বচন মুসলেমানে কেমনে হলো নুন যোগ করলো অরিজিনালের সাথে মুসলিমুনা ওয়ানুন যোগ করলো অরজিনালের সাথে সিস্টেম বুঝে গেলাম মুসলিমাতুন বলতে আসলো আবার দুই পেশ দিয়ে এরকম একটা চেহারা গেল এখন হুয়া হুম আয়ত্তে আনার পরে এই এই ছয়টা শব্দ কিভাবে বানানো হয় এটা আপনাকে আয়ত্তে আনার দরকার আছে এটা এই যে ছয়টা শব্দ আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে প্রচুর পরিমাণে শব্দের আপনি এক বচন দুই বচন বহু বচন করতে পারবেন যেমন মনে করেন পাইলাম আমরা কাফের বলি তাহলে ওকে তাহলে কাফের যদি একজন কাফের হয় তাহলে দুজন কাফের কি হবে আগেরটার মতো চেষ্টা করেন কাফি ওকে আমি একটু আনমিউট করে দিই কারো ডিভাইস থেকে যদি শব্দ না আসে তাহলে আমরা হয়তো আধুনিক অবস্থায় চলতে পারবো ওয়ান ওয়ে ট্রান্সমিশন আসলে ভালো লাগে না ওকে তাহলে কাফির একজন কাফের কাফির দুজন কাফের তো অনেক কাফের হলে কি হবে ভাইয়া কেউ যদি বলেন তাহলে একজন মহিলা কাফের দুজন মহিলা কাফের হবে কি হবে আর অনেক মহিলা কাফের কি হবে এই যে মুসলিম এটার যে ওয়াহিদ জামা মুজাক্কর জামা এই স্টাইলে আপনি হাজার হাজার শব্দের ওয়াহিদ তাসনিয়া জামা শিখে ফেললেন আপনাকে এখন শুধুমাত্র মুসলিম শব্দটা কিভাবে বিবেচন হয় মনে রাখতে হবে আপনি এখন বলতে পারেন হ্যাঁ আমি এভাবে মঙ্গস্ত করতে চাই এক বছর শব্দের সাথে আনে বহু শব্দের ইত্যাদি বাট আমি বলবো আমি বলবো যে আপনি এই শব্দগুলি বানান মুখস্থ করে তাহলে যে কোনো কিছু আপনি করতে পারবেন আপনি মেনুন যত শব্দ আছে নাও ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড রিমেম্বার হাউ দিস ইজ কনস্ট্রাক্টেড এখন সবাই বুঝতে পেরেছেন

আমরা যদি বাক্য রচনা করতে চাই কেমন হয় বাক্যগুলি একটু দেখে আমি একটু বলবো আমাদের নতুন পুরান ভাইরা একটু চুপ থাকবেন কেন পুরান ভাইরা নটক ইনশাল্লাহ নতুন ভাইলো আমরা বলতে চাচ্ছি হুয়া হুমাহুম হুয়া যদি বলি সে একজন মুসলমান তাহলে বলবো হুয়া

এর সাথে মুসলিমের ছয়টা আমি এখন সবাইকে আবার মিউট করে দিচ্ছি ডিভাইস থেকে শব্দ ওকে তাহলে আমরা গতদিন শিখলাম হুয়া হুমা হুম চোদ্দটা আজকে শিখলাম মুসলিমুনের ওয়াহিদ তাসনিয়া জামা মুসলিমাতুনের ওয়াহিদ তাসনিয়া জামা এবং একটা সিঙ্গুলার শব্দ মুসলিমুন একে কিভাবে দ্বিবচন বহুবচন করা যায় মুজাক্কার এবং মুয়ান্নাস তাহলে আপনাদের জন্য কাজ হবে এখন এই ছয়টা শব্দ আয়ত্তে আনা যেভাবে পারেন যদি আয়ত্তে আনতে পারেন আপনি যে কোনো শব্দকে এখন ট্রান্সলেশন করে হুয়াহুমার সাথে সংযোগ করে ইংরেজি সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবে তো এই এই কটুক আলোচনার পরে আমরা আপনাদের অনুমতি নিয়েই নেক্সট পোর্শনে এটার পরে কি আমরা এখন আগাতে পারি ইনশাল্লাহ জি ইনশাল্লাহ নতুন ভাইরা ইনশাল্লাহ

যে এক বছর শব্দের শ্বাস শেষে আলিফ নুন লাগাই দিলে দুই বছর হবে আর এখানে তানবিনকে উঠায় জবর দিতে হবে এত কথা না বলে মুসলিমুন মুসলিমানে শব্দের মানে সূত্রটা চলে আসবে মুসলিমা মুসলিমুন বহুবচন বুঝে গেছে ভাইয়া জি যিনি প্রশ্ন করেছেন তাকে

এখন এই শব্দগুলি ছয় পাতায় কোথায় আছে সেটা একটু নোট করেন আমাদের যে দাগানোর কথা সেই সেই কাজটা করে ফেলেন এবং এই এই ছয় পাতার অনেকখানে অনেক কিছু আছে সব দিকে দাগানোর দরকার নেই শুধুমাত্র আমরা যেটা ডিসকাস করছি ওই অংশে আপনি আপনার টেক্সট মার্কার দেন তাইলেই হবে বাকিগুলি যখন যখন যেখানে বলবো তাহলে এই জায়গায় আমরা পড়েছি একটা শব্দ নিয়েছি যেটা হলো বোজাক্কার এবং এটা মোয়ান্নাস ওয়াহিদ তাসনিয়া জামা করে এই টেবিল এই কোটটুকু আমরা পড়েছি আর ডানিমভাবে পড়ি নাই সুতরাং এখন ডাউট নাই এবং এটাকে এই টেবিলকে আমরা উপরে যে টেবিল আছে ওই টেবিলের সাথে কানেক্ট করে বাক্য রচনা করে ফেলেছি হম এই টেবিলটা কোথায় এই পৃষ্ঠায় আছে এই যে এখানে যদি আমরা দেখাই আমাদের এখন হুয়া মুসলেমুন হুমা মুসলে হিয়া মুসলিমাতুন হুমা মুসলিমাতানে হুন্না মুসলিমাতুন আন্তা মুসলিমুন ইউ আর মুসলিম মুসলিমানে ইত্যাদি 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 ফেনিস এখন আসেন গতকালকে আমরা যখন পড়তেছিলাম একটু বড় করে ওকে দেখেন গতকালকে আমরা যখন হুয়াহুমাহ পড়তেছিলাম বলছিলাম আমাদের আত্মীয় স্বজন আমরা ডিস্ট্রিবিউশন করলাম গায়েব হাজির মোতাকালে এখন একটু খেয়াল করি আমার যে আত্মীয় স্বজন আমি বলি যে সে আমার ভাই তাহলে এই হলো সে সে আমার ভাই আমি ব্যবহার করলাম হুয়া আখি অথবা অথবা তুমি আমার ভাই তুমি আমার বন্ধু আন্তা এটা ব্যবহার করলাম এখন আমি যদি বলি সে আমার ভাই তার একটা বাড়ি আছে তাহলে তার বলতে আমি কাকে বুঝাচ্ছি একজনকে বুঝাচ্ছি যে সে সে কোথায় গায়েব এবং সে মোজাক্কার তাহলে তার আরবির জন্য কোন শব্দ নেব এই পাশে দেখেন তার তাহলে আমি খু নেব যখন আমি আমার দরকার হবে তার বাড়ি আছে কিংবা তুমি আমার ভাই তোমার একটা বাড়ি আছে তোমার জন্য আমি কা শব্দটা নেব ওকে কিংবা আমি বাংলাদেশি আমার একটা বাড়ি আছে আমার একটা ঘর আছে আমার একটা ইয়া শব্দটা নেব তাহলে আমরা দেখলাম এই হু এর এই যে অর্থ তার তোমার আমার কেন এটা লাগবে সেটার আমরা দিলাম এখন আবার আসি সে আমার ভাই তার একটা বাড়ি আছে সুতরাং হু ব্যবহার করলাম এখন বলছে আমি তাকে সাহায্য করেছি তাকে বলতে আমি কাকে বোঝাচ্ছি ঠিক কিংবা আমি তোমাকে সাহায্য করেছি এই তোমাকে এবং তাকের জন্য কোন অর্থটা নেব তাইলে তখন এই যে তার অথবা তাকে জন্য আমি এই শব্দের ব্যবহার করব সে আমার ভাই হু আখি তার একটা বাড়ি আছে তার বাড়ি হু তাকে আমি সাহায্য করেছি তাকে সাহায্য হু এইভাবে তাইলে আমার এই টেবিলটার ব্যবহার আসতেছে টেবিলের উপরে হেডিং দেখেন সেম হেডিং ওয়াহিদ তাসনিয়া জামা এবং আপনি যদি বাম দিকে আসেন সেম জিনিস আপনি পাবেন এই শব্দটা মোজাক্কার মোজাক্কার গাইব মুজাক্কার হয়ে এখানে আসছে এবং ওয়াহিদ মুয়ান্নাস মোয়ান্নাস হয়ে এখানে আসছে তাহলে হু হু মাহুম যেই টেবিল ইট ইস এ সিমিলার টেবিল উইথ ডিফারেন্ট মিনিং এক্সাক্টলি সেম টেবিল এই টেবিলটা এখন আমাদের আয়ত্তে আনতে হবে আগে পড়ছি আমরা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এখন আমাদের হলো হু হুমাহুম হা হুমা হুন্না কাকুমাকুম হু হু হা হুমা হুন্না ইন্টারেস্টিংলি এই চারটাই এখানে চলে আসছে সুতরাং আপনি নতুন করে কোনো শব্দ শিখতে হচ্ছে না খালি সেন্টেন্সে যেখানে ব্যবহার হবে এবং কন্টেক্স থেকে আপনাকে বুঝে নিতে হবে জিনিসটা কি প্রথম শুধু হুয়া হচ্ছে হু হিয়া হচ্ছে ফিনিশ তাহলে হু হুমা হুম হা হুমাহুন্না আন্তা আন্তমা আন্তম পুরাটা চেঞ্জ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কাকুমাকুম আন্তা আন্তুম হয়ে যাচ্ছে কাকুমাকুম আন্তি আন্তুম আন্তনা হয়ে যাচ্ছে কি কুমাকুন্না আনা হয়ে যাচ্ছে ইয়া আর নান হয়ে যাচ্ছে না দেখেন আমরা সারা জীবন বলে আসছি রব্বা না কি বলছি রব্বানা অর্থ কি আমাদের রব 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 আমাদের হ্যাঁ এখন এই যে টেবিলটা দেখলাম আমরা হু কেন দরকার বলছি আবার বলছি তার বাড়ি আছে সুতরাং এটা দরকার তাকে সাহায্য করেছি সুতরাং এটা দরকার তাহলে ইসমুন বাড়ি 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 হলে বাড়ি তুন ইট ইস তাহলে এই টেবিলটাকে আমরা ইসএম এর সাথে যোগ করতে পারি এই টেবিলটাকে আমরা ইসএম এর সাথে যোগ করতে পারি যোগ করলে কিছু একটা হবে তার বাড়ি তার রব হ্যাঁ তার বাগান তার বই তার কলম ইত্যাদি আসবে আবার ফেলের সাথে যোগ করতে পারি যেমন আমি তাকে দেখেছি আমার দেখা যে ফ্রেল ভার তার অবজেক্ট হয়ে গেল সে আমি তাকে সাহায্য করেছি আমি তোমাকে সাহায্য করেছি আমার সাহায্যের অবজেক্ট হয়ে গেল সে সুতরাং বাংলা এখন হেডিং দেখেন এটা হলো কর্তৃকারক সর্বনাম হুয়া হুমা হুম এটা ব্যাখ্যা একটু পরে যাব অত ডিটেল যাব না এটা হলো কর্মকারক এবং সম্বন্ধকারক সম্বন্ধকারক কখন হবে যখন তার বাড়ি সম্বন্ধ হয়ে গেল বাড়ির সাথে তার সম্বন্ধ হয়ে আর কর্মকারক কখন হবে আমার যখন কর্ম হবে আমি তাকে সাহায্য করেছি এই টেবিলের ব্যবহার এবং এর নেসেসিটিটা বুঝা গেছে কিনা কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যায়ে আপনাদের এনিবডি

এই যে হু 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 হুমাহুম হিয়া হুমাহুন্না এই টেবিলেরই আরেকটা টেবিল হলো কি আমাদের হু হু মাহুম হু হুমা হুম নেক্সট হলো হা হুমা হুন্না Next to look, ka kuma kum, ki kuma kunna ki kuma Last year hello, ya na. এ হলো আমাদের নেক্সট টেবিল হু হু মাহুম হা নাউন কাকুমাকুমাকুন্দন অর্থ হলো এ বুক এখন এই কিতাবন এসএম এই এসএমকে এদের সাথে আমি যোগ করে দিতে পারি তাই যোগ করে যদি দেই কিতাবন

খেয়াল করে পরিবর্তনটা খেয়াল করে এখানে দুই পেস ছিল যখন যোগ হয়ে গেছে এক পেশ হয়ে গেছে দুই পেস ছিল যোগ হয়ে গেছে এক পেশ হয়ে গেছে হ্যাঁ পালা মুহু তার কলম ওকে তাহলে যে কোনো নাউনকে আপনি এখন এই টেবিলের সাথে যে নাউনের মালিকানা যুক্ত করা যায় এই টেবিলের সাথে যুক্ত করে দিতে পারবেন প্রথমটার সাথে যুক্ত করার পরে হয়ে গেল বহু ট্রান্সলেশন হলো তার কিতাব এখন একটু কাইন্ডলি বাকিগুলির সাথে যুক্ত করেন এবং আপনারাই ট্রান্সলেশন করেন নতুন কোন ভাই কিতা এর সাথে বাকিগুলি একটু যুক্ত করেন ট্রান্সলেশন করেন আমাকে বলেন স্যার কিতাবুহা না হুমা ও হুমা মানে কি কিতাবুহুমা তাদের দুজনের কিতাব তাদের বই দুজনের কিতাব

ইয়ার সাথে যখন যোগ হয় তখন একটা ঘটনা ঘটে একটু পরে আসবো পরে যোগের ব্যাপারে কিন্তু না এর সাথে যোগের ব্যাপারে কিতাবু না তাহলে যত ধরনের এস এম আছে যেগুলি যুক্ত করা যায় সেগুলি যুক্ত করে আমরা একটা পার্ট অফ এ সেন্টেন্স পেলাম কিতাবু তার বই এটা কিন্তু পূর্ণ সেন্টেন্স না

তাহলে যে দুজনের বইটা কিতাবুকে আপনাকে দুই আনতে হবে এবং অন্য রকম আনতে হবে আপাতত আমরা একজনকে বইটা বইটা একজনের বইটা দিতে থাকে দুজনের বই সবাই বই একটা বই বইয়ের মালিক আনতে আমরা বলতেছি রব্বু বলতে আমাদের রব রব অনেকজন না রব বুকা তোমার রব রব্বু কি তোমার রব একজন মহিলার রব ওকে এখন যদি আপনি দুইটা বই বুঝাইতে চান তাহলে এখানে এটা দিবস আনতে হবে যদি অনেক আমরা রব্বা না বলি এর কারণ হলো এর আগে আরেকটা শব্দ আছে যেটা উচ্চারণ করা হয় না এটা ইয়া বলি যখন ইয়া আসে তখন এটা হলো রব্বা হয়ে যায় হে আমাদের রব আমরা যদি আপনি ট্রান্সলেশন দেখেন রব্বা না এই হে কথাটা কিন্তু বাংলায় আছে আরবিতে লেখে না সেটার আপাতত আমরা রব্বু না এটা হলো কানেকশন যখনই হে আমাদের রব বলবো তখন বলবো রাব্বা না ইয়া রাব্বা না ওকে তাহলে আজকে আমরা যে অংশটা শিখলাম এই অংশে

শোনা যাচ্ছে কিনা শুনতে পাচ্ছেন আমাকে আমরা দেখে নার অর্থ হলো সে একজন পুরুষ সাহায্য করেছিল এখন সে যদি এদেরকে সাহায্য করে তাহলে কি কি হবে বলেন

আমি এখন যদি বলতে চাই সে তাকে সাহায্য করেছিল তাহলে হবে নাসারাহু সে তাদের দুজনকে সাহায্য করেছিল নাসারাহুমা সে তাকে সাহায্য করেছিল নসারাহু নসারাহু সে তাকে একটা মহিলাকে সাহায্য করেছিল নসারাহা নসারাহুমা নসারাহুন্না নসারাহুমান নসারাহুন্না কুম নসারাকুম এটার সাথে একটু গন্ডগোল আছে বুঝে বললাম

স্যার আমাদের কি জিদনি ইলমা এইটার সাথে একটু কর্মকারক এবং সর্বনামটা মিলায়ে বলবেন স্যার রব্বি মানে বোঝাতে যে আমার রব জিদ্নি এর ইয়াটা কি এখানে কোনো কনডিশন আছে কিনা জিদনি হলো জাদা জিদু থেকে আসে জাদা হলো বাড়ানো হ্যাঁ তো জিদনি এই এই যে ইয়াটা আছে এই ইয়াটাকে ওখানে জিদনি হিসেবে ব্যবহার করেছে যেটা আমরা এখন পড়ি না আর ইলমুনকে মাফুল হিসাবে যেটা এখন বাকিরা বুঝবেন না আপনাদের এই কোশ্চেনের উত্তরটা আমি ইন্ডিভিজুয়ালি পরে দিতে পারবো ধন্যবাদ স্যার রব্বি হে আমার রব জিদিনী আমার জন্য বাড়াও ইলমা জ্ঞান ওকে এখানে আর কোন কারণ ডাউট আছে তাহলে আপনাদের এখন এই ক্লাসের পরে দরকার হলো মুসলিম ছয়টা এবং হু হুমা হুম হা হুমা হুন্না কাকু মাকুম কি মাকুন্না ইয়ানা এই দেখা দেখেন আরবি ল্যাঙ্গুয়েজ ইজ সো সো শর্ট এ ল্যাঙ্গুয়েজ ফিনিশ আমার কিন্তু আজকে আর আমি বেশি দিতে চাচ্ছি না তারপরে একটা টেবিল এর সাথে হালকা পরিচয় করা শেষ করব পরে এই টেবিলটা দেখেন এই টেবিলটা নিয়ে আগামীকালকে আবার আলোচনা করব আজকে শুধু বলে আসছে প্রিপোজিশন এরা কারা বাইজের বিজবর কা লি ওয়াজাবর ওয়া মঞ্জু মুজা রুব্বা হাসা মিন থেকে হ্যাঁ আমরা এগুলি কতক্ষণ পরে পরে পাবেন আদা ফি আন আলা এই যে আছে এই প্রিপোজিশন গুলির কাছ থেকে এটা একটু প্রশ্ন রেখে শুধু বলি আমরা দেখেন আমরা বলি না বিসমিল্লাহি বলি না এটা একটু দেখেন ভেরি ইন্টারেস্টিং ঘটনা দেখেন ওলো আমাদের 22 বি যোগ ইসমি আমরা কিন্তু পড়ি কি 20 পড়ি দেখেন 20 নি আল্লাহি বিসমিল্লাহি ছিল তো শব্দটা আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহি হলো কেন তাই না ওকে শব্দটা ছিল ইসমুন ইসমুন ইসমি হইল কেন এই দুইটা ঘটনা ভেরি ইন্টারেস্টিং এখন একদম বলা যায় যেমন মনে করেন আমাদের ওখানে সব শব্দ আছে লি যোগ আল্লাহ আমরা কি বলি বলি তাই না তাই না তাহলে এই যে যোগ পেশওয়ালাকে জেরওয়ালা বানাইল কে লামজেল্লি তাহলে এই টেবিলের কাজ হলো এখন জেনে রাখেন প্রিপোজিশনের কাজ হলো নাউনের আগে বসে নাউনকে জেরওয়ালা বানানো নাউনকে নাউনের আগে বসে নাউনকে জেলওয়ালা বানানো এই মেসেজ ক্লিয়ার কিনা সবার কাছে তাহলে ইলা যোগ আল্লাহ ইকুয়াল টু কি ইলা

মুসলিম ছয়টা শব্দ মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন এই ছয়টা শব্দ হোমটাক্স হিসাবে থাকবে আর হু হুম হুম হা হুম না কাকু মাকুম কি কুমাকুম না ইয়া না ফিনিশ বেশি আর পড়াইলে আমরা বেশি প্রেশার দিচ্ছি না এনি ডাউট তাহলে আপ টু